করোনার থাবা 300 বছরের পুরনো রথ উৎসব ও মেলাতেও লকডাউনের কারণে এবার হলো না পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী রাজ পরিবারের লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের রথের উৎসব ও মেলা। রথের পুজো হলো শুধুমাত্র নিয়ম নীতি আচার মেনে, তাও সরকারি নির্দেশিকা পালন করে সামাজিক দূরত্ব বজায় রেখে। রাজপরিবারের কুল দেবতা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে রথযাত্রা শুরু হয় রাজা মহতাব চন্দ্রের আমলে। সে সময়ের নিয়ম মেনে মন্দির থেকে রথ টানা হতো কাঞ্চননগর রথতলা অবধি। রাজামলে এখানে রূপোর রথ ছিল, রাজা ও রানীর দুটি রথ হয়। রূপোর রথ অনেক আগেই পেতলে রূপান্তরিত হয়েছে। প্রথা অনুযায়ী আমাদের রথের টান ঠিক মতো হয়েছে, হ্যাঁ, এবং আমাদের এই মন্দিরের সেবায়ত হচ্ছেন ডক্টর প্রণয়চাঁদ মহতাব। রথ আছে এখানে দুটো রথের, একটা রাজার রথ, একটা রানীর রথ। রানীর রথে আমাদের লক্ষ্মীনারায়ণ শিলামূর্তি চাপানো হয়, আর রাজার রথে আমাদের রাধা দুলাল গোপালকে চাপানো হয়, এবং জগন্নাথ মূর্তি আমাদের এই রথে থাকে না, এবং বাইরে কোথাও রথ বেরোয় না, আমাদের এই ভিতরের মধ্যে এই রথ হয়। মেলা প্রচণ্ড হারে মেলা বস্ত, ভিড় প্রচণ্ড হতো ভক্তে, কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য আমরা বন্ধ করে রেখেছি, কিন্তু পুজো পাঠ আমাদের নিয়ম মেনে করা হয়েছে। আমার নাম হচ্ছে উত্তম মিশ্র। রথের দিন মেলা বসে, ব্যবসায়ীরা তাদের পশোরা নিয়ে আসেন, প্রচুর মানুষের সমাগম হয়। শুধু বর্ধমান শহর নয়, গোটা জেলা তো বটেই, এমনকি ভিন জেলার বহু মানুষও রাজবাড়ির রথে জমায়েত হন, কিন্তু এবার সেসব কিছুই হয়নি। রথ দেখলাম তো ফাঁকা ফাঁকাই, লোক সমাগম কম, হ্যাঁ, অনেকেই হয়তো ভয়ে আসতে চাইছে না। আমরা তো স্থানীয় লোক, আমরা ঐতিহ্য আছে, আর বর্ধমান মহারাজার এইটা হচ্ছে একটা, সেটা আমরা ছোটোবেলায় দেখেছি, এর বিরাট আয়োজন। হাতির পিঠে লক্ষ্মীনারায়ণকে চাপিয়ে ঘোড়ার প্রসেশন করে আমরা কাঞ্চননগর পর্যন্ত হেঁটে গেছি ছোটোবেলায়, যে সেখানে রথের উপর চাপিয়ে আবার ওইখানে বৈকালে রথ টানা হতো মাসির বাড়ি। এসব কিছুই নেই, তবে সেটা বহুকালই উঠে গেছে, হাতি ঘোড়া কত কী দেখেছি আমরা এখান থেকে যেতে। তো সেসব দিন আর আসবে বলে আমার মনেও হয় না, হ্যাঁ, সে মানে আমরা ভুলতে পারছি না, তো আমরা কল্পনাই করতে পারছি না যে এখানে এরকম আজকে দেখতে হবে আমাদের। সত্যি করি এরকম আমি জীবনে কোনো দিন দেখিনি, করোনার কারণ। আমার নাম মদন মোহন দাস। পালজি কো প্রণাম করতে গেলে আয়া ঐতিহ্যশালী রথ কো, এক রাজা কা হ্যায় এক রানী কা হ্যায় রথ, আর এই হ্যায় বর্ধমান কা প্রাচীন রথ। ইহা না না মেলা নেই হুয়া, বহুত ব্যাপারী লোক আয়া থা ইহা পর বিজনেস করতে গেলে, লোক কা পার্সাল লে আতা, কুছ ভি নেই হুয়া, সব দুঃখী সে দুঃখী হ্যায়, লোক সব আচ্ছা রহে, এই হামলোক কামনা করতে হয় ভগবান কে পাস। জয়দেব মুখার্জি। এখন আর রাজার রাজত্ব নেই, কিন্তু রাজপরিবারের এই লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির এখনও রাজ ঐতিহ্য বহন করছে। রথের উৎসবে জাঁকজমকে ভাটা পড়লেও রথের মেলায় উৎসবের আনন্দ নিতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান। তবে করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউন চলায় এবার উৎসব ও মেলা বন্ধ করা হয়েছে সরকারি বিধি মেনে। তাই রথ উৎসব ও মেলাতেও জনমানবহীন নিস্তব্ধ লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির চত্বর। 350 বছরে কোনোভাবেই ছেদ পড়েনি লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের ঐতিহ্যে, করোনার থাবা হার মানিয়ে দিল খরা বন্যা মহামারীকেও। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।